ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনের দিন এগিয়ে আসায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। গণসংযোগ আর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কুমিল্লা সিটির মেয়র পদের প্রার্থীরাও প্রচারণার সময় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন সামনে রেখে প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন, উন্নয়নের ঘোষণা দেওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নগর নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ নগরীতে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার সকালে ঘড়ি প্রতীকের প্রার্থী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক টিটু গণসংযোগ করেন নগরীর 20 ও 21 নম্বর ওয়ার্ডে। আমি বিশ্বাস করি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ আগামী দিনে যেন সমৃদ্ধ ময়মনসিংহ করতে পারি, সেই সুযোগটুকু ইনশাল্লাহ ওনারা আমাকে দেবেন। হাতি প্রতীকের মেয়র প্রার্থী সাদিকুল হক খান নগরীর 10 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করে ভোটারদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। আমাদের নগরীটা একদম ধুলো বালি পূর্ণ, নগরী সাজবে পরিষ্কারভাবে এটা হবে না এমন কোনো কারণ নেই, অবশ্যই হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ এহতেশামুল আলম নগরীর কলেজ রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় নগরীর উন্নয়নে দুর্নীতি, জলাবদ্ধতা এবং যানজট নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আশাবাদী আমি বিজয় মালা নিয়ে ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের নাগরিকদের তাদের সকল সমস্যার সমাধানে আমি ওয়াদাবদ্ধ এবং করব ইনশাল্লাহ। প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও, উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সকালে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও হাতি প্রতীকের মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম প্রচারণা চালান নগরীর টিক্কাচর ও সংরাইস এলাকায়। ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কাইসার প্রচারণায় নামেন নগরীর 25 নম্বর চৌয়াড়া সহ বিভিন্ন এলাকায়। টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্ষু প্রচারণা চালিয়েছেন নগরীর রেসকোর্স এলাকায় এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা প্রচারণা চালান নগরীর কাপ্তান বাজার ও মোগলটুলি এলাকায়। খুবই ভালো সাড়া পাচ্ছি, যাদেরকে দেখছি তারাই আপন মানুষ, বিশেষ করে নারী যারা আছে তারা ভীষণ উৎফুল্ল। এখন আমি বারবার সবার বলি যারে ভোট দেন, আমরা কেন্দ্রে যাবেন, কেন্দ্রে ভোটটা দেন। আগামী 9 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই উপনির্বাচনে নগরীর 2,42,000 ভোটার ইভিএমে ভোট দিবেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।